আর আমি একজন খেলা পাগল মানুষ বিজয়ী। তো আমি ইদানিং 3-4 বছর দেখছি যে মিডিয়া কাপ একটা প্রতিযোগিতা হয় ফুটবল বা ক্রিকেট হয়। তো এটা দেখতে আমি একটু উৎসাহিত হয়েছি যে এটাকে কীভাবে আরও বড় করা যায়, যে আমাদের মিডিয়ার কমিউনিটি আছে এটাকে কীভাবে আরও এক্সপ্যান্ড করা যায়। আমি একটা প্ল্যান নিয়েছি যে আগামী বছরের জুন জুলাই একটা প্রতিযোগিতা দিতাম ফিশনেট মিডিয়া লিগ, যেটা সব যারা যারা মিডিয়ার কাজ করেন বা সাংবাদিকের সকল আছেন তাদেরকে নিয়ে আমি একটা প্রতিযোগিতা দিতে চাই ফিশনেট মিডিয়া লিগ। সেখানে হয় আমি চাইছি যে এটা এইটা চাই দেওয়ার লাগে, আর এটা দেওয়ার কারণও লাগে আমি ফুটবল মানুষ, আমার কোচ মাইসেলফ, আমি নিজে কোচিং করি, নিজে রেফারিং করি, সো আমার একটা আলাদা ফ্যাশন আছে ফুটবলের লাগে। অ্যান্ড খালি এটা না, আমি যারা এখানে মিডিয়ায় ইনভলভ আছেন তাদেরকে নিয়ে, আর তারা যে প্রজন্মগুলো আছেন, যে ছেলেমেয়েরা আছেন ফিউচারে, তাদেরকে নিয়ে আমি চাই একটা কম্পিটিশন গড়ে তুলতাম। সো ওইটার লাগে আমার প্ল্যান যে আমরা নিজেরা যদি নিজে যে মিডিয়া হল আছেন তারা যদি সহযোগিতা করেন, তাইলে কি আমরা দেখা যাইব যে আমাদের যে প্রজন্ম হল আছেন যে তাদেরকে আমরা আরও ইনভলভ করতে পারি, যে খেলাধুলার মাঝে আরও বিভিন্ন জাতের মাঝে ইনভলভ করতে পারি। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, জাস্ট মিডিয়া, উইদাউট দ্য মিডিয়া আমরা কিছু নাই। সো মিডিয়া ছাড়া তো আমরা, আপনারা জানেন আসলে ওয়ার্ল্ড চলে, আমার এখানে কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই। আমি চাই যে আপনারা সকল মিডিয়া বলে আছেন যে এনজয় করুক, আমিও এনজয় করলাম। আসলে হাসান ভাইকে আমি যেভাবে জানি, গত এই ওয়ার্ল্ড কাপের সময় উনি কিন্তু আয়ন টিভিতে সারা মাস কিন্তু উনি একটা ওয়ার্ল্ড কাপের উপর কিন্তু একটা প্রোগ্রাম করেছেন এবং এই প্রোগ্রামের কিন্তু উপস্থাপক উনি ছিলেন। আমি হয়তো উনি আপনাদের প্রেস ক্লাবের সদস্য না, কিন্তু প্রেস ক্লাবের প্রতি কিন্তু উনার একটা বিরাট একটা দুর্বলতা রয়েছে। আর উনি কিন্তু আপনারা যে একটা কাপ ম্যাচ করেন, মিডিয়া কাপ করেন এবং একটা ক্রিকেট লিগ করেন, না মিডিয়া ক্রিকেট লিগ করেন, ওইগুলাতে কিন্তু সবসময় কিন্তু উপস্থিত হয়, আর ওইটার দিকে উদ্বুদ্ধ হয়ে উনি এখন ওনার ধারণা হচ্ছে যে আমি মিডিয়া ওই টিমগুলোকে নিয়ে, যেই মিডিয়ার সাথে যে আপনারা যে বা যা জড়িত সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু উনি কিন্তু এখনও সব টিমের সাথে এখনও যোগাযোগ করা ওনার সম্ভব হয়নি। ওনার কথা হলো আজকে শুধু অনুষ্ঠানিকভাবে উনি ওইটা ঘোষণা দিচ্ছে এবং পরবর্তী যে মিটিংয়ে হয়তো আপনাদেরকে আরবার দেখে কয়টা টিম এখানে অংশগ্রহণ করবে, কীভাবে অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটা কীভাবে হবে, পুরস্কার কী হবে এবং এটা কন্টিনিউ করা যা, ভবিষ্যতে কীভাবে এটাকে কন্টিনিউ করা যায়, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে উনি আগামী যে একটা গ্যাদারিং করবে ওই গ্যাদারিংয়ে কিন্তু আপনারা সবই উনি কিন্তু তুলে ধরবেন। এটাই হলো ওনার। থ্যাংক ইউ।